মুসলমান মরণারী, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আমাদের যার যার পীর ও মুর্শিদ যে যেখানে সেই তো প্রত্যেকের আরো পাক আজকে দিয়া বসায় দাও আল্লাহ। এই গ্রামের কবরস্থানে অনেক মুর্দেগার শুয়ে রয়েছে আল্লাহ, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই। আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মরিয়া কি আছে আল্লাহ, ওই আল্লাহ আমরা যাদের মা বাপ মাফ করিয়াও দেন না গো আল্লাহ কবরে রাজা, আব্বাই আব্বা গেছে যারা অন্ধকার কবরে, আমরার মা বাবার মাফ কইরা দাও নবীজির খাতির। আল্লাহ আমি গুনাগার, আমার সাথে যারা হাত বাড়িয়েছেন, এই মজলিসে যে হাত তোমার কাছে পছন্দ নিয়ে হয় ওই হাতের সিনায় আজকে আমরা আরে মারুম করিয়েন নাও। আয় আল্লাহ আজকে মাহফিলে যারা এসেছেন সৎ প্রত্যেককে তোমার এক বান্দা হিসেবে কবুল করো। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইয়া কান্দে, আল্লাহ প্রত্যেকের দূরের নেক মাকা আছে পণ্য করা দাও। আয় আল্লাহ এ মূর্তি কার মনে কি ব্যথার, কার মনে কি যন্ত্রণা আমি জানি না। আয় আল্লাহ এই মূর্তি কার মনের খবর কেউ যদিও না জানে, আল্লাহ তুমি তো জানো, কারণ তুমি অন্তর জানি আল্লাহ, তুমি তো অন্তর জানি বাবু। আমরা সবাই ফানা, আমরা কোন সাথে হাত বাড়াইছি আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করে আল্লাহ জানো তোমার মনে। আয় আল্লাহ আখিরি তামান্না, আখিরি চাওয়া মাবুদ কিছুই চাই না, আর আমরা যারা হাত তুলেছি আমরা উদ্দিন আমাদের মুরব্বীদের মতো এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব। আয় আল্লাহ কবরে চলে যাব, দুঃখ নাই। যেই নবীকে না বানাইলে কুল কায়নাত বানাইতো না, যেই নবীকে সৃষ্টি না করলে এই সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করতে না। যেই নবী আমরার জান আমরার প্রাণ আমরার ইমান, ওই নবীর না দেখাইয়া মরণ দিয়েল্লা, মৌতলি দাগার কালে আজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়াতেই মাত্র আমাদের সামনে এসে দাঁড়াবে। ওই কঠিন মুসিবতের সময় আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবীর নূরার চেহারা আনোয়ার দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানে মধুর কালিমা জারি করে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। কষ্ট হয়েছে আপনাদের? অসুবিধা হচ্ছে?